নেতা মানেই যা খুশি করা যায়, এর বিপরীত উদাহরণ যেরকম আপনাদেরকে আমরা দেখাই, সেরকম নেতা মানে যা খুশি করা যায়। হ্যাঁ যায়, এক্স্যাক্টলি এইটাই। কত জায়গায় আমরা এরকম নেতার দাদাগিরির ছবি দেখি বলুন তো। কিছু না কিছু একটা দখল তাদেরকে করতেই হবে, ক্লাব দখল করতে হবে, মাঠ দখল করতে হবে, তেমনই ছবি আবার উঠে আসছে। এবং ক্লাব দখল করার অভিযোগ উঠছে বিধায়কের বিরুদ্ধে। কি ঘটেছে? নেতার জবরদখল, কোথায় মালদার রতুয়ায় ক্লাব দখলের অভিযোগ, ক্লাব দখলের অভিযোগ খোদ বিধায়কের বিরুদ্ধে, পুলিশে অভিযোগ দেয় ক্লাব কমিটি। কিন্তু কেন এই ক্লাব দখলের এত মরিয়া চেষ্টা? শুধু এখানে শেষ নয়, ভেরি দখলের একটা অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, জবরদখল করা এটা আমরা জানি, কিন্তু একজন নেতার কি প্রয়োজন পড়ে এটা ক্লাব দখল করতে হবে? এর আগে অভিযোগ উঠেছে ভেরি দখল করার, কেন? একদমই দেখো রুমেলা, ফের বিতর্কে জড়ালেন মালদহের রতুয়ার তৃণমূল বিধায়ক, একই সঙ্গে যিনি মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়। এর আগে ভেরি দখল করেছিলেন দলের ঝান্ডা নিয়ে, এমনটাই অভিযোগ ছিল। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তারা, ভেরির কর্তৃপক্ষ। আর এবার নিজের এলাকা, নিজের বাড়ির এলাকায় ক্লাব দখলের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। গত 8 নভেম্বর তিনি এই দখলের কাজটি সারেন দলবল নিয়ে গিয়ে, অনুগামীদের সঙ্গে নিয়ে গিয়ে, যার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্লাবের সভাপতি সম্পাদক। তাদের অভিযোগ, যেভাবে বিধায়ক দলবল নিয়ে ঢোকেন, ঢুকে তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং নিজের অনুগামীদের মধ্যে থেকে তিনি সভাপতি নতুন সম্পাদক নির্বাচন করেন, এরপর তিনি পাল্টা তালা ঝুলিয়ে দখল নিয়ে নেন ক্লাবের। আর এতেই তারা ক্ষিপ্ত, যারা ক্লাবের সদস্য তারা বলছেন প্রয়োজনে আদালত পর্যন্ত যাবেন। কিন্তু এই ধরনের জবরদখল বিধায়কের তারা তা সহ্য করবেন না। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনায় বিব্রত শাসক দল তৃণমূল। দলের অভ্যন্তরে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্মাধ্যক্ষ মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য, তিনিও বলছেন বিধায়ক যে কাণ্ড করেছেন, দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, বিধায়ক কান দিয়ে দেখছেন, বিধায়ক প্ররোচিত হচ্ছেন অন্যের দ্বারা, আর পরপর যেসব কাণ্ড ঘটাচ্ছেন তার দলকে বিব্রত করছেন। যদিও বিধায়ক কিন্তু বলছেন এটা গণ্ডগোলের কোনো ব্যাপার নাই, নিজের বাড়ি, নিজের এলাকায়, নিজের ক্লাব, যারা যা পারে পুলিশে যাক, তিনি কিছু বলবেন না। সব মিলিয়ে বিধায়কের বিরুদ্ধে যে ক্লাব দখল, এটা নিয়ে কিন্তু হইচই পড়ে গিয়েছে মালদায়। রুমেলা, সমর মুখার্জী মহাশয় কিছু লোকজনকে নিয়ে এসে আমাদের কাটাহাদিয়ারা বাসন্তী সংঘ যে ক্লাব, সেই ক্লাবে আচমকা এসে তালা ভেঙে প্রবেশ করে। তার কি উদ্দেশ্য জানি না, আমাকে এর আগে হুমকি দিয়েছিল, বারবার বলেছিল তুমি রিজাইন করো, রিজাইন করো। প্রতিবাদ করলে এখন একটা ঝামেলার সৃষ্টি হতো, প্রশাসনকে একটা কমপ্লেন করেছি। বিধায়ক বহিরাগত, ভূতনি, রতুয়া, ভালুকা, ভূত, এদের সব বাইরের লোক, মাকাইয়া, বাইরের লোক, যে দলীয় লোকজন নিয়ে এসে এগুলো করেছে। কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি। আপনার নামে এফআইআর করেছে? হ্যাঁ, করুক না। খনিতে তোরা ক্লাব কি দখল হয়েছে? যেটা করেছেন তালা ভাঙাটা লোকজন নিয়ে গেছে, সেটা একেবারে সমীচীন হয়নি। কারণ ক্লাব একটা অটোনোমাস বডি, ওদের ক্লাবের সদস্য আছে, তাদের তাদের নিজস্ব নিয়ম কানুন আছে এবং রেজিস্টার্ড ক্লাব এবং নিজস্ব জায়গাতে ওদের ক্লাব আছে। সেখানে উনি তালা ভেঙেছেন, সেক্রেটারি প্রেসিডেন্ট নাকি চেঞ্জ করেছেন, এটা শুনেছি। এটা উনি করতে পারেন না, না এতে আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা এটা একবারে অনস্বীকার্য। হ্যাঁ, রাজনীতি থেকে জানাবো, মানে আমি আমার লেভেল থেকে জানাতে পারি, এটা না করাটাই উচিত ছিল আমাদের। রতুয়াবাসীর দুর্ভাগ্য যে আমরা এমন একজন এমএলএ পেয়েছি, জনপ্রতিনিধি, যিনি জনগণের কথা ভাবেন না। আগাগোড়াই দেখে আসছি তিনি নিজের ব্যক্তিগত স্বার্থটাকে সবার উপরে দেখেন, ক্লাবের ক্ষেত্রেও, জলকরের ক্ষেত্রেও, বিভিন্ন জায়গাতে তার এই দখলদারি চলছে। দেখুন, এই যে ক্লাব দখলের ঘটনা আপনাদেরকে দেখালাম, আবার কোথাও জমি দখলের ঘটনা ঘটছে। ধরুন এই বিধাননগর, বিধাননগরের 26 নম্বর ওয়ার্ড, সেখানে জমি দখলের ঘটনা। এবার জমি দখল যখন করতে যাচ্ছেন কেউ বা কারা, জমি মাফিয়ারা, দুষ্কৃতীরা, তখন জমি মালিক বাধা দিচ্ছেন খুব স্বাভাবিকভাবে, তাতে জমি মালিককে ব্যাপক মারধর করা হচ্ছে। আর এই পুরো বিষয়টা, এই জমি মাফিয়ায় দুষ্কৃতি, এই প্রমোটার, তাদের বারবারন্তে খানিকটা হলেও ইন্ধন দিচ্ছেন কে না? থানার আইসি, যার এগুলো রোখার কথা। আর সেই কারণে নিউটাউন থানার আইসিকে তীব্র ভর্ৎসনা বিচারপতি। কী ঘটেছে এক্স্যাক্টলি?
আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরও ডিটেলে জানাবেন। তার আগে ছবি দেখাচ্ছি আপনাদের, অনুপ রয়েছেন সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কী ঘটেছিল একটু ডিটেলে বলো। জমির মালিক বাধা দিলেন, তারপর এত প্রশ্রয় এরা পায় কোথা থেকে? একেবারে দক্ষিণ, একেবারে বিধাননগর পৌর নিগমের 26 নম্বর ওয়ার্ডে রাতারাতি দখল হয়ে যায় এবং জমির দখল করার পরবর্তী ক্ষেত্রে বলা হয় সেখানে কিন্তু একেবারে এই জমি বিক্রি নেই বলে এমনটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়। এরপরে যারা জমির আসল মালিক তারা যখন সেখানে যায় প্রতিবাদ করে, তাদেরকে কিন্তু মারধর করা হয়, তাদেরকে এলাকা ছাড়া করে দেওয়া হয়। এরই পরবর্তী ক্ষেত্রে আদালতে কিন্তু তারা একেবারে হাইকোর্টের দ্বারস্থ হয়, তার কারণ থানায় যখন অভিযোগ তারা করতে যায় পুলিশ সেভাবে ব্যবস্থা নেয়নি। অন্যদিকে বলা হচ্ছে একেবারে এই যে যারা আসল জমির মালিক তাদেরকে কিন্তু একেবারে হুমকি দেওয়া হয়, তাদেরকে অভিযোগ লঘু ধারায় করা, অন্যদিকে পুরনো একটি মামলা সেই মামলায় তাদেরকে কিন্তু যোগ করা হয় সেক্ষেত্রে প্রমোটারকে খুশি করার জন্য, এমনটাই বলা হচ্ছে। এরই পরবর্তী ক্ষেত্রে আজকে যখন আদালতে মূলত পুলিশ দুটি বিষয় নিয়েই তারা পেশ করা হয় রিপোর্ট, সেক্ষেত্রে কিন্তু পুলিশকে ভর্ৎসনার মুখে পড়তে হয় এবং থানার যে পুলিশের আইসির ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিচারক কিন্তু কড়া ভাষায় ভর্ৎসনা করেন। তার কারণ ইতিমধ্যেই যে তথ্য উঠে আসে তথ্য অনুযায়ী কিন্তু একেবারে পুলিশ এই বিষয়ে কিন্তু পুরোপুরি মদত দিচ্ছে, থানার আইসি মদত দিচ্ছে, এমনটাই কিন্তু আদালত এই মন্তব্য করে। এর পরবর্তী ক্ষেত্রে আগামী 12ই ডিসেম্বর পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে। অন্যদিকে যিনি মামলাকারী তার কিন্তু একেবারে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনটাও বিচারকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এবং সেখানে রায় একেবারে রিপোর্ট পেশ যখন করা হয় সে সময় বলা হয় থানার আইসি কিন্তু এত বড় নিউ টাউন থানার মতো থানা, সেই গুরুত্বপূর্ণ থানায় তার থাকার কিন্তু কোনো অধিকার নেই, হয় তাকে সরাতে হবে না হলে আদালত তাকে সরিয়ে দেবে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট ইনকোয়ারি, এই সমস্ত রিপোর্ট কিন্তু আগামী 12ই ডিসেম্বর যেমন দিতে হবে পাশাপাশি যিনি মামলাকারী তাকেও কিন্তু বলা হচ্ছে তার নিরাপত্তা সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে পুলিশকেই। রুমেলা, দুকাটা এক ছটা জায়গা আমি অনেকদিন আগে কিনি, যখন বাড়ি করার উদ্যোগ নেই তখন পাশের বাড়ি কার্তিক প্রামাণিক ওরা এসে প্রায় বাধা দেয়, যেহেতু ওর বাড়িটা পিছন সাইডে জায়গা কিনে করেছে, ওরা চাইছে ওই দুটো প্লট কিনে প্রমোটিং করবে। হঠাৎ একদিন ছেলে এক মাস পরে যে সন্ধ্যের দিকে কি আমার গেটটাকে ঘিরে দিয়েছে এবং কাঁচা কনস্ট্রাকশন, কাঁচা বাজিল তো হাত দেওয়ার সঙ্গে পড়ে যায়, ওর বাবা এসে একে ধরে তর্কাতর্কি করতে করতে মারামারি আরম্ভ করে দেয়। খবর পেয়ে আমি আমার বড় ছেলে দৌড়ে যাই, আমাকে ধরে ওর বাবা মারছেও কত ভাষা গালাগালি আর প্রচুর লোকজন জড়ো হয়েছে, আমার গলায় একটা সোনার চেন ছিল ওর বাবা টেনে ছেড়ে নিয়েছে, বড় ছেলে গেছে তাকে দুমদম করে মারা। কার্তিক প্রামাণিক শুধু দালালি করে আর লোককে ধমকানি চমকানি দিয়ে কাউকে জায়গায় বাড়ি করতে ইচ্ছে না, সব প্রমোটিং করো আর এইসব কমিশন টমিশন খায়। আইসি নিউ টাউন পুলিশ স্টেশন, তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতে অসন্তুষ্ট হয়েছিলেন বিচারপতি এবং সেই রিপোর্ট তিনি ফিরিয়ে দিয়ে বলেছিলেন যে নতুন করে রিপোর্ট দেওয়ার জন্য। আজকে সেই একই রিপোর্ট কপি পেস্ট করে আজকে আবার মহামান্য আদালতের সামনে পেশ করা হয়, যে কারণে বিধাননগর কমিশনার অব পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নিউ টাউন পুলিশ স্টেশনের আইসির এগেনস্টে স্ট্রিক্ট ব্যবস্থা নিতে, ওয়েদার ইট উইল বি ডিসিপ্লিনারি অ্যাকশন অর এনিথিং এলস, কিন্তু এটা হওয়া উচিত ছিল। তার কারণ এই সমস্ত কেসগুলোতে সাংবিধানিক আদালতের নির্দেশকে যদি অমান্য করে পুলিশ তাহলে সাধারণ নাগরিক তারা কোথায় যাবে?